ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে আজকে একটি নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি মাধ্যমিক পাশে কিছু কর্মী নিয়োগ করছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি পশ্চিমবঙ্গে অবস্থিত এবং পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে মেয়ে এই চাকরির জন্য আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে এবং এটি পশ্চিমবঙ্গের মধ্যেই অবস্থিত, সেহেতু তোমরা অবশ্যই আবেদন করতে পারো। রাজ্যের মধ্যেই পোস্টিং হবে এবং কেন্দ্র সরকারের চাকরি তোমরা পাবে। কিভাবে আবেদন করবেন, কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে তোমরা চলে আসবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির অফিসিয়ালি ওয়েবসাইটে। এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে, সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে আসতে পারো। এই ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রোল ডাউন করবে, স্ক্রোল ডাউন করলে দেখো এখানে 12/5/2021 অর্থাৎ 12ই মে 2021 সালে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে স্ক্রোল ডাউন করলে এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই অপশানে ক্লিক করলে তোমরা অবশ্যই নোটিশটি ডাউনলোড করতে পারবে এবং এখানে দেখো অ্যাপ্লিকেশন সিবি ফরম্যাট, এই অপে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। সো সরাসরি দুটি নোটিশ ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি আজকে প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ 01/2021। এখানে তোমরা 23টি জেলা থেকে আবেদন করতে পারবে এবং কোন কোন পোস্টে রিক্রুট করেছে দেখো, মানে দেখো MTS, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এছাড়াও লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এছাড়াও স্টেনোগ্রাফার, এছাড়াও অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ডেন, এছাড়াও OSD হিন্দি ট্রান্সলেশন, এই সমস্ত পোস্টে রিক্রুট করেছে, যেখানে তোমরা 23টি জেলা থেকে আবেদন করতে পারবে এবং এই সমস্ত পোস্টগুলি সম্পূর্ণ অস্থায়ী পদে রিক্রুট করাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ শর্ট টার্ম কন্ট্যাক্ট বেসিক অফ 6 মান্থ, অর্থাৎ 6 মাসে তোমাদের কন্ট্যাক্টে এখানে রিক্রুট করাচ্ছে এবং কলকাতাতে তোমাদের পোস্টিং হবে এবং 23টি জেলা থেকে তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে। আবেদন তোমরা অফলাইনে বাই পোস্টের মাধ্যমে করতে পারবে বা ইমেলের থ্রুতে তোমরা আবেদন করতে পারবে। সো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ডাউনলোড করার পর এখানে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করার পর তোমরা এখানে একটি ঠিকানা রয়েছে, এই ঠিকানায় তোমরা বাই পোস্টের মাধ্যমে পাঠাতে পারো এবং অবশ্যই তোমরা পোস্টাল খামের ওপরে লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টে আবেদন করতে চাইছো সেটা লিখে দেবে, বা এখানে দেখো একটি তোমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, এই ইমেল অ্যাড্রেসেও তোমরা পাঠিয়ে দিতে পারো এবং তোমরা অবশ্যই লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টে আবেদন করতে চাইছো, সেটা অবশ্যই ইমেলের সাবজেক্টে লিখে দেবে এবং তোমার এই এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়েছে সেটা ফিল আপ করার পর এবং যাবতীয় তথ্য তোমরা অ্যাটাচ করার পর একটি সিঙ্গেল PDF ফাইল করে তোমরা এই ইমেল আইডিতেও পাঠিয়ে দিতে পারো। যে পোস্ট রয়েছে সেটি হলো MTS বা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে রিক্রুট করা হয়েছে। গ্রুপ সি পোস্ট রয়েছে, 20,000 থেকে বেতন শুরু হবে, 25,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে ম্যাক্সিমাম এবং এখানে 27 বছর পর্যন্ত আবেদন করতে হবে, 18 থেকে 27 বছর পর্যন্ত। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র 10th পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস হলেই তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো তোমাদের এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করেছে, গ্রুপ সি পোস্টে রিক্রুট করেছে, 22,000 থেকে 27,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং এখানে 27 বছর পর্যন্ত আবেদন করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে দেখো তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েট পাস করতে হবে, সাথে অবশ্যই এখানে ডিপ্লোমা ইন এখানে তোমাদের ল্যাবরেটরি টেকনোলজির অবশ্যই ডিপ্লোমা কোর্স থাকতে হবে, সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো তোমাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করেছে, এখানে গ্রুপ সির চাকরি রয়েছে, 22,000 থেকে 27,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে, 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী লাগবে, প্রথমে তোমাদের গ্র্যাজুয়েট পাস করতে হবে যে কোনো শাখা থেকে অথবা তোমাদের ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সের কোর্স থাকতে হবে, যে কোনো একটি থাকতে হবে, সাথে অবশ্যই এখানে দেখো তোমাদের 1 বছর ওয়ার্কিং নলেজ থাকতে হবে, তাহলেই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। পোস্টে রিক্রুট করেছে সেটি হলো স্টেনোগ্রাফার Grade 3 পোস্টে রিক্রুট করেছে, এখানে গ্রুপ সির চাকরি রয়েছে, 28,000 থেকে বেতন শুরু হবে, 33,000 টাকা ম্যাক্সিমাম দেওয়া হবে, 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েট পাস করতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, সাথে অবশ্যই তোমাদের শর্ট হ্যান্ডে টাইপিং স্পিড অবশ্যই 80 পার ওয়ার্ড মিনিটে হবে এবং তোমাদের এখানে 40 পার ওয়ার্ড মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে এবং এখানে 2 বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে কোনো গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে কোনো 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অর্গানাইজেশনের ওপর, সাথে অবশ্যই কম্পিউটার অপারেশনের কোর্স থাকতে হবে, তাহলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন পোস্টে রিক্রুট করেছে, এখানে গ্রুপ সির চাকরি রয়েছে, 8,000 থেকে বেতন শুরু হবে, 33,000 টাকা ম্যাক্সিমাম দেওয়া হবে, এখানে আবেদন করতে গেলে তোমাদের গ্র্যাজুয়েট পাস করতে হবে, তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে, সাথে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। হিন্দি ট্রান্সলেশন গ্রুপ বি পোস্টে রিক্রুট করেছে, 40,000 থেকে 45,000 টাকা বেতন দেওয়া হবে,
এবং এখানে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে হিন্দির ওপর, যদি থাকে তাহলে অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করে দিতে পারো। কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এমটিএস পদের ক্ষেত্রে 9টি রয়েছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে 2টি রয়েছে, এছাড়াও লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 1টি রয়েছে, স্টেনোগ্রাফের ক্ষেত্রে 1টি রয়েছে, এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন পোস্টে 1টি রয়েছে, এছাড়াও ওএসটি হিন্দি ট্রান্সলেশনের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি রয়েছে। তো হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওর প্রথম পার্টি জানিয়ে দিয়েছি, যারা স্কিপ করেছো তারা অবশ্যই প্রথম পার্টটা দেখে নিতে পারো। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের এ4 সাইজে প্রিন্ট আউট বার করে এটি তোমরা বাই পোস্টের মাধ্যমে পাঠাতে পারো বা তোমরা অবশ্যই ইমেলের মাধ্যমে পাঠাতে পারো। ডেট কবে রয়েছে এখানে, 28 মে 2021 সালে বিকাল 5:30 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারবে বা তোমরা অবশ্যই বাই পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে। এই লকডাউনের পরিস্থিতিতে তোমরা অবশ্যই ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবে সেটাই কিন্তু বেটার হবে, বা তোমরা বাই পোস্টের মাধ্যমেও পাঠাতে পারো, কারণ এই লকডাউনের মধ্যেও তোমাদের কিন্তু রানিং রয়েছে, সেহেতু তোমরা দুটি মাধ্যমেও আবেদন করতে পারো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য এটুকুনি, ধন্যবাদ।